যারা বাইরে কাজ করতে যান, যারা বাইরে কাজ করতে যান তারা মনে রাখবেন, যেটা বলছিলাম আপনাদের, যে মনে রাখবেন যারা বাইরে কাজ করতে যান পরিযায়ী শ্রমিক, তাদের জন্য একটা পোর্টাল করা হয়েছে। 28 লক্ষ আমাদের পরিযায়ী শ্রমিক আছেন, তাদের সবার নাম ঠিকানা সেখানে পাবেন, পরিবারের সাথে যোগাযোগ হলে করতে পারবেন, কোনো বিপদে পড়লে আমাদের জানাতে পারবেন, চলে আসতে চাইলে আমরা ব্যবস্থা করে দেব। আর একটা কথা মনে রাখবেন, আমরা যেমন এখানে স্বাস্থ্যসাথী কার্ড দিই 5 লক্ষ টাকা সব পরিবারকে, তেমনি যারা পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করেন তারা তাদের স্বাস্থ্য দেখতে পারেন না, আর এখান থেকে স্বাস্থ্যসাথী নিয়ে যেতে পারেন না, তাই তাদের জন্য আলাদা করে একটা স্বাস্থ্যসাথী কার্ড আমরা করে দিচ্ছি, যাতে বাইরে গিয়েও সুযোগটা আপনারা পান। একশো দিনের কাজ মোদী সরকার বন্ধ করে দিয়েছে, বিজেপি সরকার বন্ধ করে দিয়েছে গরিব লোকের কাজ, কাজ করিয়ে টাকা দেয়নি কে, বিজেপি আর মোদী। তাই মনে রাখবেন, শূন্য করে দিন ওদের গদি, 100 দিনের টাকা ওরা দেয়নি কিন্তু আমরা দিয়েছি, আমাদের সরকার দিয়েছে। এবং 100 দিনের কাজ মোদীবাবুরা বন্ধ করে দিলেও আমরা নতুন করে চালু করেছি কর্মশ্রী প্রকল্প, 50 দিনের কাজ পাবেন গ্যারেন্টি, দরকার হলে 60 দিনের পাবেন, সময় মতো টাকা পাবেন। আমরা দিল্লির থেকে ভিক্ষে নেব না, দিল্লি আমাদের কাছে, আমরা দিল্লির কাছে টাকা পাই, দিল্লি আমাদের কাছে টাকা পায় না, এটা বাংলার মানুষের টাকা, এটা মাথায় রাখবেন। বাংলার আওয়াজ যোজনায় 11 লক্ষ নাম পাঠানো হলো, একজন কেউ বাড়ি দিল না, তাও সব টাকা ওদের নয়, অর্ধেক আমাদের অর্ধেক দিল্লি, মানে রাজ্য থেকে 7 লক্ষ কোটি টাকা তুলে নিয়ে যায়। 6,84,000 কোটি টাকা তুলে নিয়ে যায়, আমরা এখনো 1,74,000 কোটি টাকা ওদের থেকে পাইনি।